শৌচাগারের ব্যবস্থা নেই পুরো এলাকায়, কোথাও পরিচ্ছন্নতার অভাবে ধুঁকছে শৌচাগার, আবার কোথাও বছর পেরিয়ে গেলেও উদ্বোধন হয়নি শৌচাগারের, যার কারণে সাধারণের ভরসা পথের ধার কিংবা নদীর পার। দেখুন বিশালগড় পুরো এলাকার শৌচাগারগুলির বেহাল দশা নিয়ে আমাদের এই বিশেষ প্রতিবেদন। আগরতলা পুর নিগমে নতুন নিয়ম, দত্রতত্র প্রস্রাব করলে আর্থিক জরিমানা। যদিও পরিকাঠামো তৈরি না করেই এই নিয়ম তৈরি করা নিয়ে গুঞ্জন রয়েছে সাধারণের মধ্যে। আর অন্যদিকে পুর পরিষদগুলিরও একই অবস্থা। বিশালগড় পুর পরিষদ এলাকায় সুপরিকল্পিত শৌচাগারের অভাবে ভুগছে সাধারণ জনগণ। দু একটি প্রস্রাবাগার বানানো হলেও সেগুলিও উদ্বোধন পর্যন্ত হয়নি। বিশালগড় পুর পরিষদের শৌচাগারগুলির বেহাল অবস্থা নিয়ে আমাদের এই বিশেষ প্রতিবেদন। প্রথম শৌচাগারটি বিশালগড় পুর পরিষদের অফিসে ঢোকার পথে অবস্থিত। প্রায় সবসময় শৌচাগারটি বন্ধ থাকে বলেই স্থানীয়দের অভিযোগ। অন্যদিকে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে দুর্গন্ধে অস্থির আশপাশের এলাকাবাসী এবং ব্যবসায়ীরা। এই শৌচালয়টির কী অবস্থা? শৌচালয়ের অবস্থা তো খুব খারাপ। আচ্ছা, শৌচালয় বেশিরভাগ সময় বন্ধ থাকে এবং যদি বাড়িতে কেউ এসে আসে এবং এসে দেখে যে সবগুলো বন্ধ থাকে, বেশিরভাগ সময় বন্ধ। যদি কেউ এসে, বিশেষ করে মহিলার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইয়ে হয় যে মহিলারা যদি এসে দেখতে পায় কি এ বন্ধ, তো মহিলারা তো কোনো দিকে যেতে পারে। আমরা পুরুষরা তো যে কোনোভাবে যে কোনো জায়গায় প্রস্তাব করে, কিন্তু মহিলারা তো পারে না। কিন্তু বিশালগড় এরিয়ার মধ্যে, বাজারের এরিয়ার মধ্যে শুধু একটাই আছে, কিন্তু এটা সবসময় বন্ধ থাকে, সবসময় বেশিরভাগ সময় বন্ধ কিন্তু খুলে না। তারা যদি বলা হয় তারা কোনো কথা বলে না। পৌরপরিষদের কাছে একটাই আমার আবেদন, যারা শৌচাগারটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে না হয়তো আর একটা শৌচাগার তৈরি করার ব্যবস্থা করার জন্য। দ্বিতীয়টি বিশালগড় মূল বাজারের উপর ব্রিজ সংলগ্ন স্থানে। প্রায় এক বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনও পর্যন্ত তালাবন্ধ অবস্থাতেই রয়েছে শৌচাগারটি। এটা তো বানাইছে ধরো আজ করতে প্রায় এক বছর উপর হয়ে গেল, লকডাউনের আগে তো বানাইছে, এক বছর উপর হয়েছে। এটা আর চালু করে না, কিছুদিন আগে আগুন টাগুন লেগে ফাইট ফুটছে, আবার এটা ঠিকঠাক করাইছে, কলটাও বয়ে দিয়েছে পৌরসভার থেকে। আর বিভিন্ন মানুষ আছে ফেস্ত ফেস্ত পায়খানা ব্যস্ত পেশানি করে, আমরা বাজার দিতে গেলে হয়তো আমরা ঝগড়াঝাটিও করতে হয়। অনেক সময় আমরা বন্ধু গেলে গেলে যদি ঝগড়া করছি দোকানের সামনে ফেস্তে পুজো দেয়, এই আমরা বয়ে কিছু কইও না, ফুলাম টুলামানে অনেক অনেক মানুষই আইয়ে কিছু কইতে পারি না। আর মহিলারা আসো বিশেষ অসুবিধা, আমরা জিজ্ঞাসা করি এটা খোলা নি, আমরা তো আর দেখাইতে পারি না, মহিলারা তো আর এগুলো জায়গা দিতে পারি না, মহিলারাই সবচেয়ে বেশি অসুবিধা হয় আর। তাছাড়াও অফিসটিলা বাজার সংলগ্ন একটি শৌচাগার এবং বিশালগড় মহকুমা অফিস সংলগ্ন আরও একটি শৌচাগার, সেগুলিও তালাবন্ধ অবস্থাতেই রয়েছে। প্রশ্ন হচ্ছে, তালাবন্ধই যখন রাখা হচ্ছে তাহলে নির্মাণের কারণ কী ছিল যার ফলে বিশালগড় বাজার তথা পুরো এলাকায় পথচারী এবং স্থানীয় নিবাসীদের শৌচালয়ের একমাত্র ভরসা রাস্তার ধার অথবা নদীর পার? দীর্ঘ কয়েক বছর আগে বিশালগড় মহকুমা অফিস সংলগ্ন স্থানে এক যুবতীর প্রাকৃতিক কার্য সম্পন্ন করার করুণ অনুভূতি এখনও বিশালগড়বাসীর লজ্জার কারণ হয়ে আছে। তারপরেও ঘুম ভাঙেনি প্রশাসন তথা কর্তৃপক্ষের। আমাদের কাজ আয়না দেখানো, কিন্তু যদি কারো লজ্জা না থাকে তাহলে আয়না দেখিয়েও কি কোনো লাভ হবে? প্রশ্নটা তোলা রইল। পিওর রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।